আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি প্রায় সময় ছাদে সময় কাটান? না, এই যে কারেন্ট চলে গেলে কত কি দিয়েছি বাতাস খাইতে ছাদে উঠে। আচ্ছা আচ্ছা, তো সবচেয়ে বেশি কে সময় দেন ছাদে? এই ম্যাডামই পুরোটা দেখে। আচ্ছা, তো আপু আজকে আপনাকে সাথে নিয়ে আমরা পুরো ছাদ বাগানটি ঘুরে দেখব এবং আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারবো। তার আগে একটু আমাদের দর্শকদেরকে স্বাগতম জানিয়ে আসি। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন আনুষ্ঠানিক নিবেদিত কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি ফারজান আফরিন পূর্বা। আজকে আমরা এসেছি ঢাকার অদূরে অবস্থিত জিনজিরার রসুলপুর নামক একটি এলাকাতে এবং এই এলাকার সবথেকে সুন্দর ছাদ বাগান আমরা ঘুরে দেখব আজকে এবং এই বাগান সম্পর্কিত নানান তথ্য আপনাদেরকে জানাবো। তার আগে চলুন জেনে আসি এই নগর কৃষানের সংক্ষিপ্ত পরিচিতি। কৃষিকাজের ধরন, ছাদে সবজি, দেশি বিদেশি ফল উৎপাদন। মালিকের নাম শাহানা জাক্তার পপি। ঠিকানা রসুলপুর জিনজিরা কেরানীগঞ্জ ঢাকা। মোবাইল নাম্বার 01912323332। আপু, প্রথমে জানতে চাই যে এত সুন্দর পরিকল্পনাটা কার ছিল? পরিকল্পনা বলতে আমাদের দুজনের ছিল, তবে আমার একটু আগ্রহ বেশি, এই জন্য সাপোর্ট করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাপোর্ট পেয়েছি, ভালো। সবকিছু নিজের হাতে করা? হ্যাঁ সব নিজের হাতে, মানে পোস্তাগাটা যখন কাজ করছে সব নিজে দেখা দেখা করা উচিত, এটার ভিতরে কি ডিজাইন দিলে কেমন হবে বা ওইখানে গাছগুলা কোনভাবে লাগলে কোন গাছটা ভালো লাগবে, শারীরিকটা দেখতাম, আমি খুবই পছন্দ করলাম। ওনার প্রতি আমার একটা ছিল ছোটবেলা থেকে আগ্রহ। তো এই ছাদ বাগানের বয়স কত বছর হবে? হবে প্রায় 1 যোগ 12 বছর। অনেক দীর্ঘ একটা সময়। হ্যাঁ, তো আপু এই পেয়ারা গাছটার বয়স কত বছর হবে? এটা হবে 6-7 বছরের মতো। আচ্ছা, আর এখানে গুটি কলম করা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এই পেয়ারাটা কলম কাটা, এটা আরেক জায়গায় বুনবো, এই জন্য এটা কলম করছিলাম। আচ্ছা, আর এখানে একটু ভিন্ন ধর্মী একটা টপ দেখতে পাচ্ছি, এটা সচরাচর আমি কোথাও দেখিনি, এটা কি আপনাদের বানানো? হ্যাঁ বানানো, এটা আমরা করোনার সময় এটা একটা বানাইছিলাম। এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এটার নাম আমার সঠিক জানা নেই। অ্যাডেনিয়াম। আচ্ছা, এটা এটার বয়স কতদিন হলো? এগুলো বয়স হয়েছে এটা 4 বছরের মতো হয়েছে, এটা একটু পুরনো। এই ফুলগুলোতে কি মানে এই গাছে কি সারা বছর ফুল ধরে? হ্যাঁ সারা বছর, এগুলো মানে মরুভূমির ফুল, মরুভূমির গোলাপ বলে এগুলো। আচ্ছা, তো এখানে একটা জাম্বুরা গাছ দেখতে পাচ্ছি। জাম্বুরা তো আমাদের দেশীয় ফল এবং ভিটামিন সি তে ভরপুর একটি ফল, যেটা তো হয়তো বা 12 মাসই হয়ে থাকে আমার জানা মতে। 12 মাসই, এটা প্রচুর মিষ্টি আর রস একদম, মানে খুব মিষ্টি। আচ্ছা, আমাদের দেশীয় জাম্বুরা। এখন কয়টা আছে গাছে? এখন আছে দেখতে পাচ্ছি 15-16টার মতো আছে। এখানে আরো একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, এটা কি আমাদের দেশীয় পেয়ারা? হ্যাঁ এটা দেশীয় পেয়ারা, এটা 12 মাস হয়। তো আপু এই পেয়ারা গাছ এবং জাম্বুরা গাছ দেখে মনে হচ্ছে এটা বেশ পুরাতন, তো চারাটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আমি এটা বৃক্ষ মেলার থেকে নিয়েছিলাম, এই জাম্বুরাটা আর পেয়ারাটা আনছিলাম বৃক্ষ মেলার থেকে। তো গাছগুলো ছোট ছিল, আমি আনার প্রায় 2 বছর পরে আমার এই গাছগুলো ফল ধরা শুরু করছে, তো তারপর 5-6 বছর যাবৎ ফল দিতেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা বেডের মাটিটা দেখতে পাচ্ছি, তো এই বেডের মাটিটা প্রস্তুত করতেও কিন্তু বেশ সময় সাধ্য ব্যাপার, তো এই মাটিটা আপনারা কিভাবে প্রস্তুত করছেন বা মাটি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? যে মাটির নিচে যা দিতে হয় কংকর, মানে যে ইটের গুঁড়া, তারপরে আপনার বালি, নারকেলের ইগুলা ওইগুলা, তারপরে পটাশ সার বিভিন্ন, এগুলো মিক্সচার করে 15 দিনের মতো রাইখা দিয়েছিলাম, তারপরে ওইগুলো বেঁধে দিয়ে তারপরে এই গাছগুলো আমি বুনি, এই ছোটো ছিল সব গাছ। আচ্ছা, তো এই গাছের নিচে দেখছি খুব সুন্দর একদম সারিবদ্ধভাবে খুব সুন্দর করে সাজানো আছে, তো এইখানে কোন মানে কয় প্রজাতির ফুল গাছ আছে? এখানে আপনার আসছে জিনিয়া আসছে, টরেনিয়া আসছে, পাতা কালান্তি জাতীয়। সিজনাল ফুল মানে সিজনাল হয়? সিজনাল হয়, তবে জিনিয়াটা 12 মাসই হয়।
আমি যদি ভুল না করি এটা সম্ভবত বারো মাসি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বারো মাসি এই আমটাও বারো মাসি, এটাও প্রচুর আম হয় বারো মাসি আম। ছাদ বাগানে কি বারো মাসি ফলই বেশি লাগানো হয়? হ্যাঁ হ্যাঁ, বারো মাসি, বারো মাসি ফলটা হয় কি, কারণ কি ছাদ বাগানে তো সব দেখা যায় কলম কাটা, এগুলো তো ফল দেয় তাড়াতাড়ি। আমরা কাছে থেকে খুবই ভালো লাগছে, এত এত আমরা ধরেছে এখানে। আমরা যদি খুব পছন্দের ফল, এবং গরমে এটাও কিন্তু ভিটামিন সি এর অনেক ভালো একটা উৎস। আর এটা হচ্ছে থলপদ্ম, থলপদ্ম ফুলের নাম শুনছেন? এটা হচ্ছে থলপদ্ম একটা ফুল, খুবই সুন্দর, এরকম বড় বড় ফুলটা হয়। এই পাশে একটা গাছ, এটা কি হলুদ গাছ? হ্যাঁ এটা হলুদ। আচ্ছা, এটা হলুদ। তাহলে হচ্ছে ফল ফুলের পাশাপাশি আপনি মশলাও বলা যায়, মশলা গাছও আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা হলুদ। তো আপু আমরা এখানে দেখতে পাচ্ছি বেগুন গাছ, এটা খুব সুন্দর সাদা বেগুন। হ্যাঁ আচ্ছা, এটা ফলন কিরকম হয়? ভালো হয় এগুলো ফলন, এটাও ভালো হয়। তারপরে আমার আরো বেগুন আসছে, ওই কালোটা আছে ওটা আসছে। তো আপু আপনি বলছিলেন যে আরো আপনার বিভিন্ন সবজির গাছ আছে, তো সেগুলো কি এই পাশেই নাকি? না, আমার আরো ওই পাশে একটা ছাদ আছে, ওই পাশে একটা আছে, তারপর সিঁড়িকোঠার উপরে একটা ছাদ আছে, ওইখানে আমার আরো সবজি আছে। বেশ বড় আয়তনে আপনার ছাদ বাগানটা করা। তারপর ওই যে বললাম না যে আরো আমি মানে আয়তনের থেকে একটু আবার ডিজাইন করে একটু মানে কতটুকু গাছ কোন জায়গাতে একটা বেশি গাছ লাগাইতে পারবো, মানে জায়গা খুঁজি, এইভাবে আর কি আমি লাগাইছি, গাছের পরিমাণটা বাড়াইছি এইভাবে।